বুধবার রাতে আচমকাই প্রবীণ বলিউড নেতা বিক্রম গোখলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই মর্মে শোকবার্তা ও পোস্ট করেন বিভিন্ন সেলিব্রিটিরা, কিন্তু পরে তার পরিবার তার মৃত্যুর খবর অস্বীকার করেন। তবে বর্তমানে পুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম গোখলে। 82 বছর বয়সী অভিনেতা কয়েকদিন ধরেই ভর্তি রয়েছেন দীননাথ মঙ্গেশকর হাসপাতালে। অভিনেতার মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনও ক্রিটিক্যাল এবং লাইফ সাপোর্টে রয়েছেন, মারা যাননি, তার জন্য প্রার্থনা করুন। অভিনেতা গোখলের পারিবারিক বন্ধু আনন্দ দাভে বলেছেন, এখনও পর্যন্ত তাকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 10টার দিকে তাকে পুনেতে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে। তার দুই মেয়ে বাবার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন। অভিনেতার মৃত্যুর গুজব ছড়াতেই বাকিদের মতো অজয় দেবগনও টুইট করেন, বিক্রম গোখলে স্যার যে চরিত্রেই অভিনয় করেছেন তাতে এক আলাদা মাত্রা এনেছেন। তিনি সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। তার মৃত্যু খুবই দুঃখজনক। তার আত্মার চিরশান্তি কামনা করছি। RIP বিক্রম স্যার। তার পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি। ভুলভুলাইয়া হম দিল দে চুকে সনমের মতো ছবিতে দেখা গিয়েছে বিক্রম গোখলেকে। বিক্রম গোখলে পুনেতে তার স্ত্রীর সঙ্গে থাকেন। সেখানেই একটি অভিনয় একাডেমি রয়েছে তার। তার পরিবারের অনেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রথম ছবি অমিতাভ বচ্চনের সঙ্গে, নাম পরোয়ানা। এছাড়াও মিশন মঙ্গল, হিচকি, দিলসের মতো ছবিতে তার অভিনয়ের জন্য তিনি বহুল প্রশংসিত হয়েছেন। সম্প্রতি টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর দুদিন আগেই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরও তার মারা যাওয়ার আগে একইভাবে ছড়িয়ে পড়েছিল চারদিকে।